নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল পড়ে গেছে, শীতকালীন নানা রকম সবজি এখন বাগানে চাষ হচ্ছে। আমি বাগানে চলে এসেছি পালং শাক তুলবো বলে। চিংড়ি মাছ আর পালং শাক দিয়ে দারুণ একটা রেসিপি করে আপনাদের দেখাবো। চিংড়ি মাছ ছাড়াও আপনারা ছোট মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন, ভীষণ ভালো লাগে। শীতকালীন নানা রকম সবজি দিয়ে এ পরপর আমি ভিডিও আপনাদেরকে দেখাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দেখুন কত বড় জায়গা জুড়ে পালং শাক চাষ করা হয়েছে। বাগানের তাজা পালং শাক এখনো শিশির লেগে আছে। এখানটায় বেশ অনেক বড় বড় পালং শাক আছে। দেখুন আমি এতগুলো পালং শাক তুলেছি, বাগানের একদম টাটকা পালং শাক। চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে দারুণ লাগবে। এবার চলে যাব রান্নার কাছে। বাগান থেকে শাক তুলে নিয়ে আমি আর দিদি চলে এসেছি রান্নার কাছে। এই যে চিংড়ি মাছ, এই দেখুন এখনো জ্যান্ত। এই চিংড়ি মাছের এখন দাম বেড়ে গেছে, আগে তো 300 টাকা ছিল, এখন 400 টাকা। আগে বর্ষাকাল ছিল যে, এখন বর্ষাকাল চলে গেছে, সেরকম মাছ এখন এই মাছটা কমেও গেছে, কমেও গেছে, এত দাম বেশি। তুমি শাকগুলো কাটো, আমি চিংড়ি মাছগুলো বাছি। তাই করো। সেরকম বিশেষ কিছু নেই, পোকা টোকা নেই। না না, ভালো শাকসবজি একবার দেখে না। নতুন নতুন এখন পালং শাক উঠছে, খেতে যা লাগবে না, এখন ভালো লাগবে। সব শাক ভালো করে বেছে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব, তারপর কাটবো। যে কোনো শাকই ধুয়ে তারপর কাটতে হয়, কাটার পর ধুলে শাকের ভিটামিন চলে যায়, দিদি বলছিল, মানে গুণাগুণটা একটু কমে যায়। মাছগুলো সব বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে আসবো। পালং শাকের ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি আলু, মূলো, বেগুন, কচু, আমি সব কিছু এইরকম সাইজের করে কেটে নিয়েছি। এই সবজিগুলো ছাড়াও আপনারা কুমড়ো দিতে পারেন, শিম, বরবটি, যে কোনো 4-5 রকমের সবজি দিয়ে এই রান্নাটা করা যাবে। কি হয়েছে রে তোর, এদিকে ঘুর। খিদে পেয়েছে। খিদে পেয়েছে? ও মা, আবার ইংলিশ! ওরে বাবা, হাংরি কি খাবে বাবা? পালং শাকের ঘন্টর জন্য আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দেব, গোটা জিরে, কড়াই দেব সরিষার তেল। পালং শাকের ঘন্ট মানে কিন্তু বন্ধুরা কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি ছাড়া পালং শাকের ঘন্ট ভালো লাগে না। তেলে একটু লাল লাল করে ভেজে নেব। কফি আমার গুঁড়ো হয়ে গেছে, দেখে দাও, দেখে দাও ভালো। এদিকে আমার বড়িও ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছ ভেজে নেব, হলুদ গুঁড়ো, লবণ,
মাছ ভাজার তেলে ফোড়ন করে নেব, পাঁচ ফোড়ন দেব। শুকনো লঙ্কা, কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দেব। পালং শাকের ঘন্টর জন্য সবজিগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুনগুলো পালং শাকের সঙ্গে দিয়ে দিলে রান্নার সময় আর বেগুন খুঁজে পাওয়া যাবে না, সব গলে যাবে। সবার শেষে যখন বড়ি দেব তখন বেগুন ভাজাগুলো দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পালং শাকের ঘন্টতে খুব বেশি মশলা লাগে না, আমি সব মশলায় কম কম দিয়েছি। খুব হালকাভাবে রান্নাটা করব, স্বাস্থ্যকর রান্না। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। লবণ দিয়ে দেব, পালং শাক থেকে জল বের হয়, আর জল দেব না আলাদা করে, চাপা দিয়ে শাক ভালো করে সেদ্ধ করে নেব। এবছর এই সিজনে প্রথম চিংড়ি মাছ বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট বানাচ্ছি আজকে। খেতে খুব ভালো লাগে, যে কোনো সিজনে যে কোনো সবজি প্রথম প্রথম খেতে খুব ভালো লাগে, পুরনো হয়ে গেলে অতটা আর ভালো লাগে না, তাই না দিদি? কত জল বেরিয়েছে দেখো দিদি, ওই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। পালং শাকের ঘন্টর জন্য অনেকে খুব ছোট ছোট করে পালং শাক কাটে, কিন্তু আজকে দিদি একটু বড় বড় করে কেটেছে। আমার আবার পালং শাক ঘেটে গেলে খেতে ভালো লাগে না, একটু বড় বড় থাকলে ভালো লাগে। আবারও চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। খুন্তি দিয়ে সবকিছু একটু ভেঙে ভেঙে দেব। এইবার যেগুলো ভেজে রেখেছি সব একটা একটা দিয়ে দেব। বেগুন, চিংড়ি মাছ, বড়ি, পালং শাকের ঘন্টে কিন্তু অল্প একটু মিষ্টি দিতে হবে, নাহলে পালং শাকের কোনো স্বাদ পাওয়া যাবে না। অল্প একটু চিনি দেব। আমি আর জাল দেবো না, অল্প আছে, মিনিট দুই তিনেকের জন্য চাপা দিয়ে রেখে দেব। দিদি বলছিল যে আমি ডাল খেতে খুব ভালোবাসি পালং শাক দিয়ে, তো পালং শাকে দিদি ডাল খুব খায়, মানে ডাল দিয়ে ভাত খেয়ে নেয় সব। পালং শাকের ঘন্টর জন্য যে স্পেশাল গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছি দিয়ে দেব। আজকে আপনাদের দাদা আর অর্জুন দুজনে মিলে খাবে, ওরাই খেয়ে বলবে কেমন হয়েছে। রান্না কিন্তু একদম শেষ, চাপাটা খুলে নেই, দু মিনিট হয়ে গেছে। এই দেখুন, বহুদিন পর পপি মানে ভিডিওতে খাবো আর কি। তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি চিংড়ি মাছের পালং শাকের ঘন্ট। বাবা ছেলে অনেকদিন পর বসছে একসঙ্গে, বেশ হাত ছড়া বাবা, হাত ছড়া তাড়াতাড়ি, পালং শাকের ঘন্ট আর ভাত। আর কিন্তু কিছু নেই, শুধু পালং শাক দিয়ে আজকে লাঞ্চটা সারা হয়ে যাবে। পালং শাকের ঘন্টতে কত কিছু দিয়েছি। অর্জুন বড়ি খুঁজছে, ও বড়ি খায়, মানে বড়ি নে, মশলাটা দিয়েছে খুব ভালো লাগছে। বড়ি তুমি একটু খাও বাবা, কেমন হয়েছে? এত সুন্দর পালং শাকের ঘন্ট করেছো, আমাকে একটু দিবে? তোমাকেও দিতে হবে? আচ্ছা, পালং শাক ভাত বেশ, আর এক চামচ না দিও না, তুমি খুব খিদে পেয়েছো। চিংড়ি মাছ দিতে কিন্তু বেশি ভালো লাগছে আরো। পালং শাক আমার ভীষণ ফেভারিট, শীতকাল পড়লেই পালং শাক, কোনো কথা হবে না।
ছেড়ে দেব? মরে গেছি বাবা। এইরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আপনাদের পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশে যে বেলঘণ্টিটা থাকে সেটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলো চলো, হ্যাঁ একটু পালং শাক দাও।